আজকের ক্লাসে সকলকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অধ্যায় 7, মানবাধিকার। আজকে আমরা সকলের অধিকার সম্পর্কে জানবো এবং অটিস্টিক শিশুর অধিকার সম্পর্কে জানবো। সবাই সাথে 56 পৃষ্ঠা খুলো। দেখো তো, ঠিক আছে, অধ্যায় 7, অধ্যায় 7 এর 56 পৃষ্ঠা খুলে হচ্ছে সবাই। তাহলে বলো দেখি, মানবাধিকার কি? মানবাধিকার, মানবাধিকার কি? মানব অধিকার কি? অধিকার বলে অধিকারকে মানব। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা না দেশের প্রত্যেকটা নাগরিকের যেই মৌলিক অধিকার গুলো থাকা দরকার, ওইটাই হলো মানবাধিকার। ঠিক আছে, তাহলে এখানে সকলের অধিকার, তো এই সম্পর্কে আমরা একটু জেনে নিই। যেমন জাতিসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। অর্থাৎ মানুষের একটা মানুষের কি কি অধিকার থাকা দরকার, এগুলো জাতিসংঘ 1948 সালে একটা কি স্বীকৃতি দিয়েছে, এবং স্বীকৃতি দিয়েছে, ওটার নাম দিয়েছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী, পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশ্বের সকল দেশের সকল মানুষের এই অধিকারগুলো আছে। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার। ঠিক আছে, একটা দেশে ধরো আমার শিক্ষার অধিকার থাকা দরকার, আমার চিকিৎসার অধিকার থাকা দরকার, আমার বাসস্থানের অধিকার থাকা দরকার। ঠিক আছে, এই অধিকারগুলো হলো মানবাধিকার। তারপরে আমার আইন পাওয়ার অধিকার থাকা দরকার, ঠিক আছে, বিচার পাওয়ার অধিকার থাকা দরকার, এটাই হলো মানবাধিকার। নিচের চক থেকে কয়েকটি মৌলিক অধিকার, মৌলিক মানবাধিকার সম্পর্কে আমরা জেনে নিই। যেমন 1, মানুষ জন্মগতভাবে স্বাধীন। একটা দেশের মধ্যে, যেমন আমরা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের নাগরিক, ওই হিসাবে আমরা বাংলাদেশে স্বাধীন। আমরা ধরো ভারতে গেলে কি আমরা স্বাধীন, বা সৌদি আরবে যারা প্রবাসীরা যায়, আমাদের দেশ থেকে প্রায় 90 লাখ প্রবাসী আছে। ঠিক আছে, প্রায় 1 কোটি, 1 কোটি প্রবাসী, এগুলো বিভিন্ন দেশের মধ্যে আছে। সৌদি আরবে আছে 25 লাখ, ওমান, আরব আমিরাত, এই সবগুলো মিলে আর আছে ধরো 20-25 লাখ। এই মানুষগুলো কি ওই দেশে স্বাধীন? আমাদের দেশে যারা সৌদি আরবে কাজ করতে যায় তারা কি স্বাধীন? দেখি স্বাধীন নয়, আমাদের দেশে আমরা স্বাধীন, আমাদের দেশে আমাদের মৌলিক অধিকার গুলো পাওয়ার অধিকার আছে, কিন্তু ওই দেশে এরা যদি মানে অনেকগুলো অধিকার থেকে বঞ্চিত করে, আমাদের কিন্তু বলার কিছু নেই। ঠিক আছে, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, আমাদের স্বাধীনভাবে চলাফেরা করার, ঠিক আছে, আমাদের ধরো বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে, সমাজে সবার সমান মর্যাদার অধিকারী, সমাজে যারা বসবাস করে গরিব ধনী সবাই একসাথে, প্রত্যেকের সমানভাবে অধিকার আছে, তার প্রত্যেকের সমানভাবে বিচার পাওয়ার অধিকার আছে। এরপরে শিক্ষা গ্রহণের অধিকার আছে, একটা দেশের স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি যেগুলো আছে এখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, ঠিক আছে, এখানে সমাজের যে গরিব দরিদ্র দরিদ্র সেও পড়ার অধিকার আছে, সমাজের যে ধনী ধনী ছেলে সে তারও পড়ার অধিকার আছে। নাকি শুধু বাংলাদেশে এই স্কুলে ধনী ছেলেগুলো পড়ে, গরিবের ছেলে পড়ে না? পড়ে, গরিবের ছেলেরাও পড়ার অধিকার আছে। এরপরে প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার আছে, অবশ্যই প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার আছে। ধরো আমি যদি আমার জীবনের নিরাপত্তা নিয়ে ভুগি, তখন আমাকে থানায় গিয়ে যদি অভিযোগ করি, তাহলে কিন্তু আমাকে থানা নিরাপত্তা দিতে বাধ্য, কারণ আমি দেশের একটা নাগরিক, এবং নাগরিক হিসাবে আমার মৌলিক অধিকার থাকা, নিরাপত্তা থাকা দরকার। ঠিক আছে, কিন্তু আমাদের দেশে এই কিছুটা এই ক্ষেত্রে কিছুটা ভিন্ন। ঠিক আছে, যারা ভিআইপি তারা নিরাপত্তা পেয়ে থাকে, কিন্তু আমরা যারা এই সাধারণ জনগণ তাদের ক্ষেত্রে কিছুটা এই ক্ষেত্রে বৈষম্য শিকার হতে হয়।
এরপরে প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার আমরা পাওয়ার অধিকার আছে, যদি বা এক্ষেত্রে আমরা সম্পূর্ণ নাও পেতে পারি। এরপরে নির্যাতন এবং অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার, যেমন সমাজে ধরো কেউ যদি গরিব থাকে তো যারা প্রভাবশালী ধনী আছে তারা কিন্তু তাদের ওই যে গরিব গরিবদের উপর কিছুটা প্রভাব কাটায়, কি অধিকার কাটায়, তাদের অন্যায় আচরণ করে, কিন্তু এটা ঠিক না। এটা হচ্ছে কি একটা সমাজে যে গরিব তারও সমান অধিকার থাকা দরকার, ঠিক আছে, তারও অত্যাচার থেকে রক্ষা পাওয়ার অধিকার আছে, বিনা কারণে গ্রেফতার এবং আটক না হওয়ার অধিকার। পুলিশ চাইলে আমার চাইলে কিন্তু আমাকে গ্রেফতার করতে পারবে না, তোমাকে গ্রেফতার করতে পারবে না, কারণ আমার তো নির্দিষ্ট কি থাকতে হবে, দোষ থাকতে হবে নির্দিষ্ট, আমি যে অন্যায় করেছি সেটা নির্দিষ্ট প্রমাণ থাকতে হবে, হুট করে যে এসে আমাকে নিয়ে যাওয়া নিয়ে পুলিশ আমাকে গ্রেফতার করতে পারে না, ঠিক আছে, এটা আমার অধিকার, ঠিক আছে। এরপরে আটক বিনা কারণে গ্রেফতার এবং আটক না হওয়ার অধিকার, আইনের চোখে সমতা, আইনের চোখে প্রত্যেকের সমতা, প্রত্যেক সমান, যেমন যে বিআইপি যে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী তার জন্য যে আইন, এখানে আমাদের জন্য একই আইন, ঠিক আছে। অর্থাৎ প্রধানমন্ত্রী এখানে ধরো প্রধানমন্ত্রী যে অধিকার ভোগ করবে আইনের ক্ষেত্রে, প্রধানমন্ত্রী যে অধিকার ভোগ করবে আইনের ক্ষেত্রে ওই ক্ষেত্রে আমাকেও কিন্তু একই অধিকার দিতে হবে, একই এই একই সমান অধিকার আমাকে কি দিতে হবে, এটাই হলো মানবাধিকার। এরপরে সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, ঠিক আছে, সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, যেমন প্রত্যেকে এখানে ন্যায্য দেয় তার কাজ অনুযায়ী ন্যায্য মজুরি রয়েছে, বেতন রয়েছে, টাকা রয়েছে, তাকে সেটা পরিশোধ করতে হবে, ঠিক আছে, মালিককে সেটা পরিশোধ করে দিতে হবে। এরপরে সম্পত্তি ভোগ এবং সংরক্ষণ অধিকার, সম্পত্তি ভোগ, যেমন এই সাহেব তুমি শুনতেছ, সম্পত্তি ভোগ শুনতেছি, অর্থাৎ পরিবারের প্রত্যেক সকল সদস্য তার সম্পত্তি যেগুলো আছে প্রত্যেকের সমান ভাবে সম্পত্তি গুলো ভোগ করবে এবং ওইগুলো হলো ওই অধিকারটা থাকতে হবে। এরপর নিজ নিজ ধর্ম পালনের অধিকার, একটা দেশের মধ্যে অনেকগুলো ধর্মের মানুষ থাকবে, ধরো ভারতে ধরতে গেলে 10-20টা ধর্মের অধিকার মানে মানুষ আছে, ধর কেউ মুসলমান হিন্দু শিখ তারপরে অন্যান্য জৈন আরো কি কি ধর্ম, অনেক ধর্ম আছে, ধরো খ্রিস্টান বৌদ্ধ, ঠিক আছে, ইহুদি, এগুলো অনেক অনেক ধর্ম আমাদের দেশেও কিন্তু 4-5 ধরনের মানুষ বসবাস করে, যেমন বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বসবাস করে, হিন্দু ধর্মের মানুষ বসবাস করে, ঠিক আছে, তারপর খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে, ঠিক আছে, এই যে মানুষগুলো একসাথে বসবাস করার অধিকার রয়েছে, যে যা যার ধর্ম পালন করবে এবং ওই অনুযায়ী বসবাস করা একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশে তাদের অধিকার বসবাস করার অধিকার রয়েছে, ঠিক আছে, বুঝতে পারছ, যেমন আমাদের দেশে আমরা কি মেজরিটি মুসলমান, তারপরে অন্যান্য যে ধর্মের মানুষগুলো রয়েছে তাদেরকে আমরা কি দেশ থেকে বের করে দিতে পারবো, বের করে দিতে পারবো না, ঠিক আছে, আমাদের একটা কি আছে, অর্থাৎ তাদেরও থাকার অধিকার আছে, প্রত্যেক মানুষের নিজ নিজ যার যার ধর্ম পালনের অধিকার রয়েছে। এরপর হলো নিজের চিন্তা এবং মত প্রকাশের অধিকার, অবশ্যই মত প্রকাশ, ধরো দেশের কোনো মন্ত্রী যদি অন্যায় করে থাকে সেটা আমাকে মত আমি সেটার বিরুদ্ধে অন্যায় এই মানে এটা কি প্রতিবাদ করতে পারবো এবং আমার নিজস্ব মতামত সেখানে প্রকাশ করার অধিকার রয়েছে। নারী পুরুষের সমান অধিকার, ঠিক আছে, একটা একটা দেশের মধ্যে নারী পুরুষের মানে একটা বৈষম্য করা যাবে না, একটা সমান অধিকার থাকা দরকার, ঠিক আছে, যেমন ওই জাতিসংঘ কিন্তু এক্ষেত্রে কি করছে, অর্থাৎ সমানভাবে সারা বিশ্বে কাজ করে যাচ্ছে যাতে নারীরাও সমানভাবে কাজে অংশগ্রহণ করার সুযোগ পায়, ঠিক আছে। এই যে এখানে আমরা সকল অধিকার এই অনেকগুলো অধিকার সম্পর্কে জানলাম, ঠিক আছে, অনেকগুলো অধিকার সম্পর্কে জানলাম না, এটাই হলো সকলের অধিকার, এটাই হলো মানবাধিকার। তাহলে আমরা সবার অধিকার রক্ষায় কাজ করব এবং এই বিষয়ে সকলকে সচেতন করব।
এবং কেউ কোনো মানবাধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করবে। ঠিক আছে, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে মানবাধিকার সংগঠন রয়েছে। ঠিক আছে, ধরো কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি যদি নির্যাতিত হয়, তার অধিকার থেকে বঞ্চিত হয়, তখন আমরা কি করব, ওই কমিটিকে আমরা জানাবো, সেই কমিটি জাতীয় মানবাধিকার কমিশনকে জানাবে, তখন কিন্তু তার বিচার পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, বুঝতে পারছ? এটাই হলো মানবাধিকার। অর্থাৎ প্রত্যেকটা মানুষের এই মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো পাওয়াই হলো মানবাধিকার। ওকে, বুঝতে পারছ মানবাধিকার কি? বুঝতে পারছ সবাই? ওকে, এই সবাই ভিডিও অন করো। এই নাবিহা, নাবিহা, মুনতাসির, রাইসা, স্রষ্টা, ভিডিও অন করে ক্লাস করো। তাহলে আমরা সকলের অধিকার সম্পর্কে জানলাম। এখন অধিকার আদায়ের বিষয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তা আমরা আলোচনা করি। যেমন, সরকার কি করতে পারে, সমাজ কি করতে পারে, মানুষ কি করতে পারে, তুমি কি করতে পারো? তাহলে দেখি বলতো, সরকার দেশের জনগণের জন্য কি করতে পারে বলতো দেখি। এখানে নিজস্ব মতামত দাও, সরকার দেশের জনগণের জন্য কি করতে পারে দেখি, কে পারবা? পারবা না? আচ্ছা শোনো, তাহলে সরকার তার দেশের জনগণের জন্য যে মৌলিক যে চাহিদা গুলো রয়েছে সেগুলো পূরণ করতে পারে। যেমন শিক্ষা, শিক্ষা, বাসস্থান, তারপরে ধরো এই চিকিৎসা, এগুলো দিতেই হবে। আমাদের মৌলিক চাহিদা কয়টি? 5টি। ঠিক আছে, তো এগুলো আমাদের দিতে হবে, এগুলো সরকারের, এখানে সরকারের দায়িত্ব। অর্থাৎ প্রত্যেকটা নাগরিককে তার এই সুবিধাগুলো দেয়া, এটা হলো সরকারের দায়িত্ব। সমাজ কি করতে পারে, সমাজের যারা প্রতিনিধি রয়েছে একটা সমাজের মধ্যে, ধরো কতগুলো একটা কমিটি রয়েছে, ওই কমিটির আন্ডারে যারা পিছিয়ে পড়া জনগণ আছে, ঠিক আছে, তাদেরকে কি সহযোগিতা করতে পারে, তাদের চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করতে পারে, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। ঠিক আছে, এটা সমাজের দায়িত্ব। এরপর মানুষ কি করতে পারে, মানুষ কি, মানুষ যখন কোনো মানুষ যখন বিপদে পড়ে, ঠিক আছে, তখন একটা মানুষ আরেকটা মানুষকে সহায়তা করতে পারে, টাকা দিয়ে সহায়তা করতে পারে, বা দৈহিক ভাবে সহায়তা করতে পারে, আর্থিক ভাবে, বা যেকোনো ভাবে, যে কোনো উপায়ে সহযোগিতা করতে পারে। তুমি কি করতে পারো দেখি, তোমার কি অধিকার, তোমার কি দায়িত্ব আছে এখানে দেখি বলতো, আরমান বলতো, তোমার কি দায়িত্ব আছে? স্যার কি, অর্থাৎ এখানে একটা মানুষের জন্য তোমার কি দায়িত্ব রয়েছে, মানুষের, একটা মানুষের এই বড় মানুষের জন্য তোমার কি দায়িত্ব আছে? মানুষ স্বাধীনভাবে চলাফেরা করা, এটা না, এটা না, তোমার কি দায়িত্ব, তুমি একটা মানুষের কিভাবে মানে সহায়তা করতে পারো দেখি বলতো। কিভাবে সহায়তা করতে পারো? খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি দিয়ে। এই নাবিহা বলতো, স্যার কি বলবো, একটা মানুষের প্রতি তোমার কি দায়িত্ব রয়েছে? ধরো তোমার ক্লাসের, তোমার ক্লাসের কোন, তোমার সহপাঠী, তোমার কোন বন্ধু একটু পিছিয়ে পড়ে আছে, বা টাকা পয়সা দিয়ে পিছিয়ে পড়ে আছে, তো এক্ষেত্রে তুমি বা কোনো কোনো সমস্যায় সে ভুগতেছে, বা চিকিৎসার সমস্যা, এক্ষেত্রে তুমি কি কি দায়িত্ব পালন করতে পারো? তাকে সাহায্য করব, তাকে সাহায্য করবে। ধরো তোমাদের সকলের কি দায়িত্ব, ধরো তোমার কোনো বন্ধু, তোমার কোনো আত্মীয় স্বজন, তোমার কোনো পাড়া প্রতিবেশী একটু কষ্টে আছে, বা আর্থিক ভাবে কষ্টে আছে, তখন তোমার, তোমার তখন তুমি কি করবা, তোমার সাধ্য মতো তাদেরকে সহযোগিতা করবা। কেউ পড়ালেখার ব্যাপারে পিছিয়ে আছে, তুমি তোমার সাধ্য মতো তাকে বুঝিয়ে দিবে, তাকে পড়ালেখার ব্যাপারে সহায়তা করবে। বা ঠিক আছে,
বা কেউ রোগে কষ্ট পাচ্ছে, তো যথাসম্ভব তাকে দেখতে যাওয়া, ঠিক আছে, তাকে দেখতে যাওয়া, তার তাকে সান্ত্বনা দেয়া, তার চিকিৎসা ব্যাপারে খোঁজ খবর নেওয়া, পারলে কিছু সহায়তা করা, ঠিক আছে, এই হলো তোমাদের দায়িত্ব। অর্থাৎ প্রত্যেকটা নাগরিক তার অন্য নাগরিকের প্রতি অনেকগুলো দায়িত্ব রয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে এক্ষেত্রে শহরে আমরা যারা বসবাস করি, আমরা কিন্তু প্রতিবেশীদের খোঁজ খবর নিই না, বা এখানে স্বার্থপরের মতো তাদের সময়টা কাটিয়ে দেয় বা জীবনটা কাটিয়ে দেয়। কিন্তু গ্রামে কিন্তু এখনো পর্যন্ত এই যে একটা প্রতিবেশীর মধ্যে একটা প্রতিবেশী বিপদে পড়লে কিন্তু আর প্রতিবেশী কিন্তু এগিয়ে আসে, বা এখানে অনেকটা সহায়তা করে থাকে। শহরে কিন্তু এই সহায়তাটা অনেকটা কম। ওই ক্ষেত্রে তোমাদের কি যার যার অবস্থান থেকে তোমাদের কি করতে হবে, এই সহায়তা করে যেতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে নিচের সংস্থানটা দেখি, স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি, স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি, এটা উত্তর দাও দেখি। কিবা বলতো, স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি, বইয়ের যেটা আছে 57 পৃষ্ঠায়, যে কোনো স্থানে যেতে পারা, ইয়া বলো না বিহা বলো, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, না বিহা বলো তো, আরমান বলো, যে কোনো স্থানে যেতে পারা, এটা হলো একটা দেশের অর্থাৎ নাগরিক। ধরো এখন আমি চাইলে ঢাকা চলে যেতে পারবো, কারণ আমার কোনো পাসপোর্ট লাগবে না। এখানে আমি চাইলে কেন কেন যেতে পারবো, কারণ আমি বাংলাদেশের নাগরিক, তুমি বাংলাদেশের নাগরিক, তুমি চাইলে রাশিয়ায় চলে যেতে পারবো, ঠিক আছে। তুমি চাইলে কি ভারতে চলে যেতে পারবা, চাইলে চলে যেতে পারবো না, কারণ ওখানে যেতে গেলে তোমাকে পাসপোর্ট তৈরি করতে হবে, ভিসা রেডি করতে হবে, তৈরি করতে হবে, ঠিক আছে, কারণ তুমি ভারতের নাগরিক নও, তুমি বাংলাদেশের নাগরিক। অনুরূপভাবে যারা প্রবাসীরা বিদেশে থাকে, সৌদি আরবে থাকে, আরো বিশ্বে থাকে, আমেরিকা ইউরোপে থাকে, তারা কিন্তু ওই দেশে চাইলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, তাদের প্রতি বছর বা 2 বছর অন্তর অন্তর তাদের ভিসা নবায়ন করতে হয়, তাদের চলাফেরার কার্ডটা নবায়ন করতে হয়, ঠিক আছে। তারা কিন্তু ওই দেশের নাগরিক নয়, ওই কারণে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। চলাফেরা করতে কখন পারে, যদি তাদের অনুমতি পত্র থাকে, কিন্তু আমাদের কি অনুমতি পত্র লাগে, ঠিক আছে, অনুমতি পত্র লাগে না। আমরা চাইলে দেশের যে কোনো স্থানে চলে যেতে পারি। যেমন ধরো বাংলাদেশে এখন রোহিঙ্গা 13 লাখ রোহিঙ্গা আছে, এখন প্রায় 14 লাখ হয়ে গেছে। এই যে 14 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী, এটা মায়ানমারের নাগরিক, যদি বা মায়ানমার তাদেরকে স্বীকৃতি দেয়নি, তাদেরকে স্বীকৃতি দেওয়ার এই কারণে তাদের উপর নির্যাতন শুরু হয়, এই কারণে বাংলাদেশে তারা অবস্থান নিয়েছে রিফিউজি হিসেবে, ঠিক আছে। তো এখানে দেখো, তারা কি এই যে মিয়ানমারের যে নাগরিক বা রোহিঙ্গারা, তারা বাংলাদেশে ঘুরতে পারে, ঘুরতে পারে না, তাদেরকে পুলিশ দেখলে গ্রেপ্তার করে না, গ্রেপ্তার করে আবার রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়, ঠিক আছে। তো তারা চাইলে বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরে চলাফেরা করতে পারবে না, কিন্তু আমরা চাইলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। ওকে, তাহলে আমরা সকলের অধিকার সম্পর্কে আজকে আমরা জানলাম, ঠিক আছে। এখন আমরা অটিস্টিক শিশুর অধিকার, অটিস্টিক শিশু কি বলতো দেখি, অটিস্টিক শিশু কি, কে পারো, অটিস্টিক শিশু কি, কে পারো বলতো, যে শিশু মানসিক ভাবে অসুস্থ, যে শিশু মানসিক ভাবে অসুস্থ তাকে অটিস্টিক শিশু বলে। ওকে, অর্থাৎ এখানে সাধারণ শিশু থেকে যারা একটু পিছিয়ে, যারা একটু পিছিয়ে পড়ে, তারাই হলো অটিস্টিক শিশু। অটিস্টিক শিশু শারীরিকভাবে হ্যাঁ, অর্থাৎ শারীরিক ভাবে বা মানসিক ভাবে যারা একটু সম্পূর্ণ সুস্থ যে শিশু না তাকে অটিস্টিক শিশু বলে, অটিস্টিক শিশু বলে, ঠিক আছে। এখানে দেখো, অটিস্টিক শিশু কিছু অধিকার আছে। ধরো একটা সমাজে কোন একটা প্রতিবন্ধী বা অটিস্টিক মানে বসবাস করে, তখন সবাই কি তাকে ঘৃণা করবে, করতে পারবে না, তারও কিছু অধিকার আছে, তারও সমাজে সুন্দরভাবে বসবাস করা
অধিকার আছে, ঠিক আছে? প্রতিটি শিশুই একে অপর থেকে আলাদা, কেউ চঞ্চল কেউ শান্ত, ঠিক আছে? কেউ ভিড়ে থাকতে ভালোবাসে, কেউ একা একা। তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে, ঠিক আছে? একটা মানুষ যেমন তোমরা এখানে যারা ক্লাস করছো, সবার সবার বৈশিষ্ট্য কি এক? কেউ একটু বেশি দুষ্টুমি করো, কেউ শান্ত, কেউ বা খেলাধুলা করতে পছন্দ করে না, কেউ বেশি পড়ালেখা করতে পছন্দ করে, এক একজনের এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম, ঠিক আছে? উদাহরণ হিসেবে আমরা কি হিসাবে অটিস্টিক শিশুদের কথা জানতে পারি? অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত। অটিজম কোনো মানসিক রোগ নয়, মস্তিষ্কের একটি বিকাশ ঘটিত সমস্যা, একটি বিকাশগত সমস্যা। যারা অটিস্টিক তারা কিন্তু 100% বিকাশ হয় না। একটা স্বাভাবিক শিশু যেভাবে বিকাশ হয়, বিকশিত হয়, তাদের যেভাবে ডেভেলপ হয়, অনুরূপভাবে একটা অটিস্টিক শিশু অনুরূপভাবে কি হয় না, ডেভেলপ হয় না। ধরো তারা 80% ডেভেলপ হয়, 90% ডেভেলপ হয়, 50% ডেভেলপ হয় তাদের ব্রেইন, ঠিক আছে, তাদের মস্তিষ্ক। তো এই ক্ষেত্রে কিন্তু তারা 100% ডেভেলপ হয় না, ওই কারণে তাদের কিছু না কিছু সমস্যা থেকে যায়। তাহলে এখানে দেখো, অটিস্টিক শিশুরা অটিজম সমস্যা আক্রান্ত। অটিজম কোনো মানসিক রোগ নয়, এটি একটি মস্তিষ্কের বিকাশ গত সমস্যা। এই ধরনের শিশুদের দলে কাজ করতে অসুবিধা হয়, আওয়াজ করতে থাকে, অন্যের স্পর্শও তারা আটকে ওঠে, তাদের ভাষার ব্যবহারও ভিন্ন, তারা একই কাজ একটানা করতে থাকে, তাদের বিশেষ যত্ন নিলে তারাও সমাজে সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে, ঠিক আছে? যারা অটিস্টিক শিশু তাদেরও কিন্তু একটু যত্ন নিলে তারাও বিভিন্ন কাজ করে তারা সমাজে বেঁচে থাকতে পারে। যেমন একটা অটিস্টিক শিশু কি কি অধিকার থাকা দরকার? 1 নম্বর অধিকার হলো অটিস্টিক শিশু শারীরিক ভাবে সম্পূর্ণ। এখানে শিক্ষা যাবে কি, একটু অসুস্থ থাকে, ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ নয়। কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতো লেখাপড়া করতে পারে, এটি তার অধিকার। এরপরে সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়, তারা একটা অটিস্টিক শিশু কি করে সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়, দৈনিক কাজের রুটিন বদল হলে হয়ে যায় তাদের। ধরো তাদেরকে মানে একটা কাজ, ধরো আজকে ধরো সকালে যদি যে কাজটা দেওয়া হয় সেটা যদি বলা হয় বিকালে, যদি বলা হয় এটা বিকালে করবে, কিন্তু তারা সেটা উত্তেজিত হয়ে যায়, অর্থাৎ তারা একই কাজটা এই যথা উপযুক্ত ভাবে করতে চায়, তখন সেটা রুটিন পরিবর্তন হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, সেক্ষেত্রে তাদের অধিকার দেওয়া দরকার। কোন একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় হাতে রাখে, এবং কি করে যে কাজটা করতে ভালোবাসে বা যে জিনিসটার প্রতি তার আকর্ষণ রয়েছে সেটা সবসময় সাথে রাখে। তো এখানে তার সাথে রাখার ওই কাজটা বা করতে দেওয়া তাদের অধিকার রয়েছে। এরপরে তারা আরো শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাম বা তাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। যেমন কাপড় পরতে চায় না, কিছু কিছু রয়েছে কিছু কিছু অটিস্টিক রয়েছে, তারা ধরো একটি কাপড় পরতে আওয়াজ করছে কার, মাইক্রোফোন অফ করো, এই মাইক্রোফোন অফ করো, হিবার থেকে হিবা আওয়াজ হিবার থেকে না। আচ্ছা, তাহলে দেখো এখানে যারা অটিস্টিক শিশু তারা একই রকম একই পছন্দের কাপড় গুলো পরতে কি মানে পছন্দ, ঠিক আছে? ওই ক্ষেত্রে তাদের একটা অধিকার দেওয়া দরকার, তারা যেটা পছন্দ করে যেটা তারা করতে চায় ওইটাই তাদেরকে করতে দেওয়া উচিত। এরপর হলো কোন কোন চমৎকার প্রতিভার অধিকারী কাজ হয়, যেমন ছবি আঁকা, অঙ্ক করা, গান গাওয়া, কিছু কিছু দেখা যাচ্ছে কি সে হুটহাট করে অঙ্ক করে দিতে পারে, বা কোনো কেউ আছে কি খুব সুন্দর করে ছবি আঁকতে পারে, তারপর কেউ আছে কি যারা ভালো গান করতে পারে, ঠিক আছে? এক্ষেত্রে তাদেরকে ওই অতিক্রমভাবে করতে দেওয়া তাদের একটা অধিকার দেওয়া দরকার, সেটা বাধা দেওয়া উচিত নয়, ঠিক আছে? তখন তাদের কিন্তু তাদের মেধা মেধা বিকশিত তাদের মেধাটা বিকশিত হতে পারবে, ঠিক আছে? বুঝতে পেরেছ?
দেখি সোহাইব বলো তো, ধরো তোমার কোনো আত্মা কোনো একটা আত্মীয় বা তোমার ক্লাসমেট কোন কেউ অটিস্টিক, এক্ষেত্রে তোমার কি বোঝা দায়িত্ব? যাচ্ছে না, তোমার কোনো বোঝা যাচ্ছে না, ধরো তোমার কোনো আত্মীয় শোনা যাচ্ছে না, কিছু তুমি তো আমাদের ফুল গানে এই আওয়াজ বন্ধ করো। এই ধরো তোমার কোনো আত্মীয় অটিস্টিক অটিস্টিকে আক্রান্ত, তো এক্ষেত্রে তোমার কি করার আছে? এক্ষেত্রে তুমি তার জন্য কি করতে পারো? ওসব ভালো ব্যবহার করো, বাবাকে জানাবো না। হ্যাঁ, ওসব নর্মাল মানুষ এরকম আচরণ আচরণ করে কেমন আচরণ করবো? এই নাবিহা বলো তো দেখি, তুমি কি তোমার কি অধিকার বা তোমার কি দায়িত্ব রয়েছে তার প্রতি? নাবিহা বলো, ধরো তোমার কোনো কাজিন অটিজম আক্রান্ত, এক্ষেত্রে তুমি তাকে কিভাবে সাহায্য করতে পারো বলো তো নাবিহা? Yes, sir. বলো তোমার কোনো কাজিন অটিজমে আক্রান্ত, এক্ষেত্রে তুমি কিভাবে তাকে সহায়তা করতে পারো? কিভাবে সহায়তা করবা মুন্তাসির বলো? আমি আজকে যদি অটিস্টিক আক্রান্ত থাকে না, আমি একটু দেখে থাকবো। হ্যাঁ, কিভাবে বলো তো? বলো কষ্ট না পাই অথবা উত্তেজিত না হয়ে যাই। বলো তো সাকিন, শুনতে পাচ্ছ? ভিডিও অন করো সবাই, এই সবাই ভিডিও অন করো। অফ করে আছো কেন ভিডিও? ভিডিও অফ করে আছো কেন? অন করো। এই মুনতাসির, হিবা, কপিল, আরমান, শ্রেষ্ঠা, এই ভিডিও অন করো। স্যার স্যার আমি আসবো। দেখি বলো তো শ্রেষ্ঠা, বলো তো কিভাবে তোমার এখানে তোমার কি দায়িত্ব হয়েছে বলো? অন্যদের সাথে যেরকম মিলেমিশে থাকবো তার সাথে সেরকম করে মিলেমিশে থাকবো, এবং আমি এমন আচরণ করব না যাতে তা সে কষ্ট পায় এবং উত্তেজিত হয়ে যায়। ভেরি গুড। আরমান বলো, আরমান বলো, ধরো তোমার কোনো কাজিন অটিজম আক্রান্ত, তখন তুমি তাকে কিভাবে সহায়তা করবে? বলো পারবা না? পারবা না না? ওকে, তাহলে প্রশ্ন ধরো আমাদের কেউ বা আমাদের কোন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোন অটিজম আক্রান্ত, অটিজম এটা তো তার দোষ না, এটা ধরো আল্লাহ তাকে অটিজমে আক্রান্ত মানে রোগী হিসেবে বা খেলাধুলার ব্যাপারে সহায়তা করা, যত্ন করা, তার সাথে সময় দেওয়া, ভালো ব্যবহার করা, তার সাথে ভালো ব্যবহার করা, তার সাথে খেলা খেলা, ঠিক আছে, যেকোনো ধরো তার সাথে একসাথে বসে আড্ডা দিয়া, তো এক্ষেত্রে তার মনটা কি থাকবে একটু উৎফুল্ল থাকবে, সেই অন্য সহায়তা পেয়ে আস্তে আস্তে তার মানসিক বিকাশটা ডেভেলপ হবে, উন্নত হবে, ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমরা অটিজমের শিশুর অটিস্টিক শিশুর অধিকার সম্পর্কে জানলাম, অনেক কিছু জানলাম। এরপর দেখি বলো এই সঠিক উত্তরটি বলো দেখি, অটিস্টিক শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ? সঠিক উত্তরটি বলো গণিত। গণিত গণিত গণিত
কোনো কোনো অটিস্টিক শিশু দেখা যাচ্ছে সে ভালো গণিত পারে, সে ভালো গান করতে পারে, সে ভালো ছবি আঁকতে পারে, যে কোনো একটা প্রতিভা তার মধ্যে সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছ? দেখা যাচ্ছে কি ক্লাসের মধ্যে কোনো একটা অটিস্টিক শিশু থাকলে দেখা যাচ্ছে সে কোনো কিছু কোন একটা বিষয় সম্পর্কে সে খুব ভালো ধারণা রাখতে পারে, ঠিক আছে? এরপরে তাহলে আমরা অটিস্টিক শিশু সম্পর্কে জানলাম, অটিজম সম্পর্কে জানলাম। অটিজম কোনো কি নয়, অটিজম কোনো মানসিক রূপ নয়, অর্থাৎ অটিজম যারা অটিজমে বা অটিস্টিক শিশুদেরকে আমরা পাগল বলবো না, এটা কোনো মানসিক রোগ নয়। এই এই সোহেব তুমি হাসাহাসি করতেছো কেন? এটা মানসিক নয়, এটা মস্তিষ্কের একটি বিকাশিত সমস্যা। অর্থাৎ এগুলো অটিজম আক্রান্ত শিশুরা পাগল নয়, অর্থাৎ মানসিক রোগী নয়। মানসিক রোগী হলে সে দেখা যাচ্ছে কি কিছুই বুঝবে না। অর্থাৎ কোন পাগল যখন রাস্তায় হাঁটে তার কোনো কাপড় ঠিক থাকে না, কিছু ঠিক থাকে না, বা তার এখানে দুনিয়াদার সম্পর্কে কোনো খবর থাকে না, সে হলো মানসিক রোগী। দুনিয়া সে দুনিয়াতে নাই, মানে আছে কিন্তু বেঁচে আছে কিন্তু সে নেই, তার সবকিছুই নেই, এটা হলো মানসিক রোগী। কিন্তু অটিস্টিক শিশুরা দেখা যাচ্ছে কি তাদের থেকে আলাদা, এটা মানসিক রোগ নয়, ঠিক আছে? তো সুতরাং তাদেরকে আমরা কি করব, যথাযথ ভাবে আমরা তাদেরকে সহায়তা করব, সাহায্য করব, তাদেরকে পড়ালেখার ব্যাপারে, খেলাধুলার ব্যাপারে, তাদেরকে মানে খাবার দাবারের ব্যাপারে, যে কোনো কাজে আমরা তাদেরকে তাদের পাশে থাকব, ঠিক আছে? বুঝতে পেরেছ? ওকে, ঠিক আছে কিনা? ওকে, সবাই বাড়ির কাজ লিখো, বাড়ির কাজ করো। এখান থেকে পাঁচটি ছোট প্রশ্ন তৈরি করা, সকলের অধিকার এবং অটিস্টিক শিশু, পৃষ্ঠা 56 থেকে 58 এর মধ্যে পাঁচটি ছোট প্রশ্ন, পাঁচটি না 10টি ছোট প্রশ্ন তৈরি করে শিখো। 56 থেকে 58 ওকে, লিখেছো সবাই? এই আরমান, কই তুমি তো লিখো নাই, লিখো। স্যার আমি লিখেছি পাঁচটি সংকেত প্রশ্ন তৈরি করা। তো কি লিখছো তুমি? অধ্যায় 7 থেকে। হ্যাঁ, লিখেছো? হ্যাঁ স্যার, লিখেছি। ওকে, আমরা কি বাড়ির কাজ লিখেছি? Yes sir. Okay, তাহলে আমরা আজকের মতো আমাদের ক্লাস শেষ করব। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।